ওয়েলকাম টু দ্য ফাস্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা ছোট্ট মানে মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এলাম, যেটা আমার লাইফের সঙ্গে রিলেট করেই মানে মোটিভেশনটা আছে। তোমরা কি একটুখানি হলেও পড়াশোনাতে বলো, এসএসসি জিডি বা আদার্স যারা পরীক্ষা দিতে চলেছ, একটুখানি আছো এবং তোমাদের কী করণীয় দেখো কীভাবে নিয়ে আসো। মানে আমি বললাম না যে মোটিভেশনের ভিডিওটা হচ্ছে আমাকে নিয়েই, তো ব্যাপারটা হচ্ছে যে কি আমাকে অনেকেই এই যে হয়তো আমার আইব্রো দেখছো, যেটা ব্লু আছে আইব্রো, হয়তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ বা হয়তো এখন এখন লক্ষ্য করবে যে কি দেখবে যে আমার একটু উঠে উঠে যাচ্ছে, তার সাথে সাথে মাথার চুল হয়তো পেছন দিকে তোমরা হয়তো দেখতে লক্ষ্য করো যে চুলগুলো উঠে নেই। তো এটা হচ্ছে আমার এটাই ছিল অনেকের কোশ্চেন, যেটা আমি তাদের আজকে কোশ্চেন আমি উত্তর দিচ্ছি। অনেকে নেগেটিভ করে কোশ্চেন উত্তর দি আমাকে কোশ্চেন করেছে, অনেকে কিন্তু পজিটিভ হিসেবেও কোশ্চেন করেছে। তো যাই হোক, আমি সব কটা কোশ্চেন নিয়েই, যে নেগেটিভও করেছে যে পজিটিভও, দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, জীবনে অনেক দূর যাও। তো আমার এটা হচ্ছে, এটা একটা আমার অ্যাকচুয়ালি রোগ হয়েছে, যেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ রোগ, ঠিক আছে, ইমিউনিটি ডিসঅর্ডারের একটা রোগ, যে রোগটা বলা যায় যে আমার এটা 4 বছর থেকে ভুগছি। তো আমার যে অটো ইমিউন ডিজিজ হচ্ছে একটা মানে বিশাল বড় ধরনের যে একটা বই, ঠিক আছে, সেই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার নাম হচ্ছে আমারটা হচ্ছে অ্যালোপেসিয়া। তো এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ রোগ, যেটা হচ্ছে আমার হয়েছে অ্যালোপেসিয়া, যেখানে কি হয় যে আমার গোটা মাথা শরীর চুল প্রত্যেকটা জায়গার চুল উঠে যাবে, ঠিক আছে। তো আমি এটা 4 বছর থেকে ভুগছি, আজকে না 4 বছর থেকে ভুগছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ঠিক আছে, এখনও ট্রিটমেন্ট চলছে। তো জানি না কী হবে, বাট হ্যাপি, আমি আমার কোনো দুঃখ কষ্ট নেই। মাঝে মধ্যে ডিপ্রেস হয়ে যায়, খুব 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 ডিপ্রেস হয়ে যায়, ঘরে কোনো এক জায়গায় বসে থাকি, তবুও ডিপ্রেস হলে তো হবে না, লাইফ যখন যুদ্ধে আমাকে উপরওয়ালা নামিয়ে দিয়েছে তখন আমাকে যুদ্ধ করতেই হবে। সো যুদ্ধ করার জন্য আমি তোমাদের সামনে এসি, তোমরা আমার কাছে এত সাপোর্ট দাও, ভালো লাগে তোমাদের জন্য। ইভেন আমার প্রাইভেট, আমার যে টিউশনে, আমার যে অফলাইনে ছেলেপিলে বলা পড়ে, তারাও আমাকে খুব সাপোর্ট করে, তারাও খুব ভালো ছেলে। তো এই যে এই একটা রোগ হয়েছে, এত বড় একটা রোগ, যেখানে আমার আমি জানি যে কি যদি ভালো হতে পারে খুবই ভালো, আর নাহলে গোটা শরীর যা আছে সমস্ত কিছু উঠে যাবে। মানে এইখানে আমার যে অটোইমিউন ডিজিজটা, যে অ্যালোপেসিয়া, যেটা হচ্ছে যে আমার যে চুলের যে মানে যে কোষ বলো বা ইমিউনিটি বলো, সেটাকেই ওরা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, মানে ভিতরে আমার অটোইমিউন মানে হচ্ছে নিজের শরীরে নিজেকেই মেরে দিচ্ছে, এটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, তোমরা আজকে পারলে সার্চ করবে। তো তারই একটা পার্ট হচ্ছে যে অ্যালোপেসিয়া, সেটা আমার হয়েছে, ওই কারণে চুলগুলো উঠে গেছে। তো যারা নেগেটিভ বলো, যারা পজিটিভ কমেন্ট করছিল, তো তারা অবশ্যই উত্তরটা পেয়েছো। তো এবার মোটিভেশনটা কোথায় দেখো, আমার এত প্রতিকূলতার মাঝেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, আমি কিন্তু টিউশন পড়াচ্ছি, কারণ জীবনযুদ্ধে চলে এসেছি, এই নিচে চলে এসেছি, তখন কিন্তু আমাকে জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে, তখন কিন্তু আমার প্রতিকূল পরিবেশ সবসময় থাকবে। আজ এই ধরনের আছে, কাল কিন্তু অন্য ধরনের থাকবে, এটা কিন্তু আমি মেনে নিয়েছি, ঠিক আছে। তো সেইখানে একদম প্রতিকূলতা বলে এই সব কোনো কিছু হয় না, সেটা হচ্ছে পুরোটাই তোমার কাছে, তুমি কি করো। আমার এত কিছু হওয়ার পরও আমি এত কিছু আমাকে লোক বলো, পাড়ার প্রতিবেশী, আদার্স কিছু বলো, সমস্ত লোক আমাকে বলে না, ইভেন তোমরাও কমেন্ট করে বলেছ, তো সেটা আমি সবসময় পজিটিভ হিসেবে নিয়েছি যে আমি একদিন কিছু করে দেখাবো, যাই হোক না কেন, আমার তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি জানি যে আমি কী করছি এবং আমার এটা কিন্তু আমি নিজে করে নিই, আমার এখানে কোনো হাত নেই, উপরওয়ালা দিয়েছে, উপরওয়ালা ঠিক করে দেবে, ঠিক যদি না করে তাহলে তিনি যেটা ভালো বুঝে সেটাই করে দেবে, তার উপর আমার কোনো ক্ষোভ নেই, তার উপর তিনি হচ্ছে তো মালিক, তাই না। তো আমার কোনো অসুবিধা নেই, আমি এইভাবে জীবন চালিয়েছি, আর এইরকমভাবে জানি না, তোমরা অবশ্যই প্রার্থনা করো, দোয়া করো প্রচুর প্রচুর, আশা করি তোমাদের দোয়াতে প্রার্থনাতে আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, যে রোগটা হয়েছে বড় রোগ সেটাও ভালো হয়ে যাবে। তো এত প্রতিকূলতা পরিবেশের মধ্য দিয়েও, আমি যে পরিস্থিতির মধ্যে আছি তার মধ্য দিয়েও কিন্তু আমি পড়াশোনাটা তোমাদেরকে করাচ্ছি, আমি নিজেও করছি, মানে নিজে করছি বলতে তোমাদেরকে করার জন্য যেন করতে হয় পড়াশোনা মাঝে মধ্যে। তো এই প্রতিকূল পরিবেশ কিন্তু তোমার জীবনে সারা জীবন থাকবে, সারা জীবন। তো এই প্রতিকূল পরিবেশকে এড়িয়ে কিন্তু তুমি যেটা চাইছো সেটা কিন্তু তুমি করতে থাকো। গোটা পৃথিবী ভুলভাল বলুক, গোটা পৃথিবী খারাপ হয়ে যাক, কোনোকে খারাপ বলে দেখ যে হ্যাঁ এই ছেলেটা খারাপ, কিছু করতে পারবে না, কিন্তু তুমি যদি তোমার নিজের ভেতরে কনফিডেন্স থাকে 100% যে আমি যেটা করছি সেটা সঠিক এবং আমি যেটা করছি সেটাতে এক জায়গায় আমি একদিন একদিন যাবই, যেটা সবাইকে চমকে দেব, তাহলে কিন্তু তুমি পারবে এবং তোমার দ্বারা হবেই, গ্যারেন্টি। তো প্রতিবেশী পরিবেশের কথাবার্তা কোনো রকম শুনবে না, তুমি যেখানে নিজে ঠিক আছো সততার সাথে, পুরোপুরি সততার সাথে এগিয়ে যাও, আর তুমি নিজে ঠিক থাকো 100% দাও,
এটাই ছিল একটু মোটিভেশনাল কথা, যে আমার এত প্রতিকূল পরিবেশের মধ্যে আমি করছি তো তোমরা কেন পারবে না। আর মানুষের শরীর ঠিক আছে কখন কি হয়ে যায়, তো যখন তোমার শরীর ঠিক আছে তখন তুমি কিন্তু একদম জান প্রাণে 100% দিয়ে খাটো, ভালো করে পড়াশোনা করো, দেখবে তুমি কি পারবে কি না পারবে তুমি নিজেই জানো, তোমার মধ্যে কি আছে শুধু তুমিই জানো। পরিবেশ তো সবসময় কী করবে, নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি ইউটিউবে হলেও একটুখানি হয়েছে, একটুখানি হলেও আমি মানে সাকসেস পেয়েছি, তাতে আমাকে লোক নিচে নামার চেষ্টা করে, কিন্তু তোমরা আছো তাতে আমার কিছুই এসে যায় না। তো সেই রকম তোমরা যখন দেবে একটু বেশি বেশি পড়াশোনা করো, প্রতিবেশী লোক দেবে যে বেশি বেশি পড়াশোনা করছো না, এমন এমন কথা বলবে না যাতে তুমি নিচে নেমে যাও, এটা কাজই তাদের। তো ওইসবকে এড়িয়ে গিয়ে না তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে একদিন তাদেরকেও এবং তোমার নিজেকেও নিজের কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি পেরেছি, আর আগামী দিনে আমি আরও অনেক বড় বড় কিছু পারব। তো আজকের মোটিভেশনাল ভিডিও এটাই ছিল, আর আমার লাইফের ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বললাম, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার 5000 হয়ে গেছে, তো তোমরাকে বলবো না তাও কাকে বলবো। তো এতটুকুই ছিল, ভালো করে পড়াশোনা করো, জীবনে অবশ্যই কিছু না কিছু তুমি করবে, এটা গ্যারেন্টি, কিছু না কিছু করার জন্যই পাঠিয়েছে, এমনি এমনি তোমাকে পাঠিয়ে দেয়। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো।